হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডি এর আরো একটা নতুন ভিডিও। তো গত এক সপ্তাহে আপনারা যেগুলো প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এবং আপনার মনে যদি ফরেক্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে ফরেক্স এর প্রশ্ন উত্তর পর্বের আগের ভিডিওগুলো দেখুন, যদি না উত্তর পেয়ে থাকেন তাহলে আপনার সেই প্রশ্নটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এই উত্তরটি নিয়ে আপনি ভিডিও পাবেন আগামী সপ্তাহের মঙ্গলবারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন করছে লিয়াকত আলী ভাই যে FBS ব্রোকারে ডলার ক্যাশ করতে চাই $20,000, এখানে এত বড় অ্যামাউন্ট হইলে আসলে এত একবারে উইথড্র করা আমার মতে উচিত না, কারণ বাংলাদেশে ওই ডলার বাই সেল নিয়ে অনেক ধরনের হচ্ছে প্রতারণা হয়, যা আগে টাকা দিতে হবে তারপরে হচ্ছে ডলার সেন্ড করবে এরকম। আমিও ঠিক এরকমভাবেই ডলার সেল করি, তবে আমি একটা রুলস ফলো করে ডলার সেল করি, সেটা ফলো করলে অনেকটা নিরাপদ থাকা যায়। ধরেন হচ্ছে আমি $1,000 হচ্ছে সেল করব, তো $1,000 আমি হচ্ছে ব্রোকার থেকেও একবারে উইথড্র করি না, আবার যার কাছে সেল করব তার কাছেও একবারে সেল করে দেয় না। আমি কী করি, $200, $200, $200 করে ডলার উইথড্র করি আর তার কাছে সেল করতে থাকি। এতে একটু সময় লাগলেও নিজে একটু নিরাপদ থাকা যায়, যে আমার যদি টাকা মেরে নিয়েও যায় তারপরে সে সব টাকা নিয়ে যেতে পারতেছে না, আমার $150-$200 উপর দিয়ে যাচ্ছে, আমি এইভাবে হচ্ছে উইথড্র করে থাকি। তার পরের প্রশ্ন করছে হচ্ছে উমর ফারুক ভাই, ফরেক্স লিগাল অর ইনলিগাল ইন বাংলাদেশ? থ্যাংকস উমর ফারুক ভাই, আপনি আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে থাকেন, আমি দেখি ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনালি লিগাল, বাংলাদেশে ইনলিগাল এরকম কোনো কিছু বলা নাই। তবে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারবেন না, এটা ইনলিগাল। এটা কিছুদিন আগে যে বাংলাদেশ ব্যাংকের একটা বিজ্ঞপ্তি ছাড়ছিল সেখানে হচ্ছে স্পষ্টভাবে লেখা আছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ফরেক্স আর অন্য কিছু সাইটের কথা বলছে ওগুলাতে আপনি ডিপোজিট করতে পারবেন না, কিন্তু ফরেক্স ট্রেডিং করতে পারবেন, কারণ এখানে তো আপনি রেমিটেন্সি আনত। আর বন্ধ করলে ওয়েবসাইট ফরেক্সের যেগুলো গুটি কয়েক ওয়েবসাইট আছে সেগুলো সে অনেক আগেই বন্ধ করে দিতে পারতো, কারণ ইন্টারন্যাশনালি বৈধ, এই কারণে হয়তো বা বন্ধ করতেছে না। স্বপ্না স্ট্রেস ড্যান্স, নেটলার বা স্কিল কি করে অনেক সহজে উইথড্র করে ব্যাংক বা অন্য কোনোভাবে কি করে টাকা হাতে পাওয়া যাবে, এটা নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ। আসলে নেটলার থেকে বাংলাদেশে ব্যাংকে উইথড্র করা যায় না, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই ব্যাংকে উইথড্র করা যায় কিন্তু আমাদের দেশে করা যায় না। আর ব্যাংকে উইথড্র করতে হলে উইথড্র চার্জ হচ্ছে €10, তাহলে বুঝতেছেন একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার ব্যাংকে উইথড্র করতে হলে খরচ করতে হবে। তারপরে আপনি যখন হচ্ছে বাংলাদেশের ব্যাংকে তো উইথড্র করা যায় না, তারপরে যদি কোনোভাবে করে ফেলেন তাহলে আপনি ডলার রেট পাবেন ৮০-৮১ টাকা করে। এই কারণে হচ্ছে ব্যাংকে উইথড্র কেউই করে না, সবাই ওই নেটলার টু নেটলার ট্রান্সফার করেই হচ্ছে ডলার সেল করে দেয়। এর জন্য হচ্ছে একটা বিশ্বস্ত সেলার পাইলে তার কাছ থেকে আসলে আপনি নিয়মিত ডলার সেল করতে পারবেন এবং ভালো রেটও পাবেন, যে ৯০ টাকা প্লাস সেল করতে পারবেন, তাহলে এটাই হচ্ছে বেস্ট অপশন। তারপরে আরও যদি কোনো হচ্ছে অপশন পাই তাহলে হচ্ছে আমি অবশ্যই নেটলার থেকে কীভাবে উইথড্র করা যায় এবং আপনি ATM থেকে টাকা তুলতে পারেন, এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। হাবিব ভাই কমেন্ট করছে investing.com যে টপ যে নিউজ অ্যাপ আছে এটা কীভাবে কাজ করে জানালে ভালো হয়। ঠিক আছে ভাই হাবিব ভাই, আমি এটা নিয়ে হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব। তারপরে করছে সামির মালিক, এটা কি সেফ ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে মাই এফএক্স বুকের ব্যবহার নিয়ে যে ভিডিও করছিলাম সেই ভিডিওতে কমেন্ট করছে, এটা কি সেফ ভাইয়া? যদি অ্যাকাউন্ট পাস দেই তাহলে? আসলে মাই এফএক্স বুকে আপনি যে হচ্ছে পোর্টফোলিওর জন্য হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করবেন, ওইখানে আপনার ট্রেডিংয়ের পাসওয়ার্ড কোনো সময়ই দিবেন না, আপনি দিবেন হচ্ছে ইনভেস্টর পাসওয়ার্ড। আর ইনভেস্টর পাসওয়ার্ড আর ট্রেডিং পাসওয়ার্ড সবসময় আলাদা রাখবেন, এটা আপনি MT4-এর যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের উপরে আপনার যেখানে নাম শো করে ওই নামের উপর রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে হচ্ছে ইনভেস্টর পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাবেন, ওইখান থেকে ইনভেস্টর পাসওয়ার্ড চেঞ্জ করে তারপরে মাই এফএক্স বুকে লগ ইন করবেন। আর বড় বড় ব্রোকাররাই হচ্ছে মাই এফএক্স বুককে সমর্থন করে, কাজেই এখানে ইনভেস্টর পাসওয়ার্ড ব্যবহার করা মোটামুটি সেফ। এই পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায় না যে মাই এফএক্স বুকে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য তার অ্যাকাউন্টে কোনো কিছু হয়েছে। থ্যাংক ইউ ব্রো, তো ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। মাহি ভাই কমেন্ট করছে নাইস ব্রো, থ্যাংক ইউ মাহি ভাই কমেন্ট করার জন্য।
ভাই, মাই এফএক্স গ্রুপে অটো ট্রেড নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই, রোম পরবাসী। তো রোম পরবাসী ভাই, আসলে মাই এফএক্স গ্রুপে আপনি অটো বা ওই যে কপি ট্রেডের কথা বলতেছেন, তো আমি কয়েকটা ডেমো ট্রেড রানিং করেছিলাম, যে ওদের পোর্টফোলিও ভালো ছিল এগুলো দেখে রানিং করাইছিলাম, কিন্তু কোনোটাতেই সে আশানুরূপ হচ্ছে ভালো রেজাল্ট দিতে পারে নাই, মানে যেগুলো দিছি ওগুলাতেই লস লস লস, কিংবা হচ্ছে ওদের এত বেশি পরিমাণে ডলার থাকে যে কম অ্যামাউন্টের ডলার দিয়ে আসলে ম্যাচ করানো কঠিন হয়ে যায়। নিজের ডলার নিজের কাছে হচ্ছে যেরকম মায়া মমতা দরদ থাকে, অন্যর কাছে যখন এই যে কপি ট্রেড এগুলো করতে দিবেন তখন তার ওইরকম মায়া মমতা থাকে না। মানে আমি এমনি রিয়েল লাইফে কয়েকটা এক্সপিরিয়েন্সে পাইছি যে তারা উল্টাপাল্টা ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে। এই কারণে নিজে নিজে ট্রেড করে করাই শেখা সবচাইতে ভালো। কারোর কপি ট্রেড করা, সিগনাল দেখে ট্রেড করা, এগুলো আসলে ফরেক্সে ভালো জিনিস না, কারণ আপনি এগের থেকে ফরেক্সে কোনো কিছু শিখতে পারবেন না। সবচেয়ে বেস্ট হয় হচ্ছে নিজে ট্রেড করা, আর যদি একবারে না পারেন, একবারে লাস্ট স্টেজ, সেক্ষেত্রে আপনারা কপি ট্রেড এগুলোর দিকে আগাইতে পারেন, তাছাড়া এগুলোর দিকে আগানো মোটেও উচিত হবে না। আপনার স্টেজ দেন ভাই সব। এটা ভাই হচ্ছে অনেক জায়গায় কমেন্ট করছে, আসলে তার এটা নিয়ে আসলে খুবই দরকার, বুঝতে পারতেছি। তো ভাই আমি তো বললাম যে নেটলার থেকে নেটলার আপনার একটা বিশ্বস্ত সেলারের মাধ্যমে সেল করা সবচেয়ে ভালো অপশন হবে, ব্যাংক বা অন্য কোনোভাবে, এটা আমি আপনাকে একটা ভিডিও দিব। অ্যান্থনি শাইন ভাই কমেন্ট করছে, অ্যান্থনি সিং ভাই, আমি ফরেক্স ট্রেডিং শিখতে চাই আপনার কাছ থেকে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি? আমি অল্প কিছু বুঝি, বাকিটা শিখতে চাই। ভাই আমার হচ্ছে পেড কোনো হচ্ছে ফরেক্সের শেখানোর কোনো কোর্স টোর্স এগুলো এখনও নাই, তো আপনার মতো অনেকেই রিকোয়েস্ট করছে, তো আমিও মাঝখানে হচ্ছে চিন্তা করছিলাম যে শিখাবো, কিন্তু আসলে সময় হচ্ছে না। তারপরে যদি আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করি ভবিষ্যতে তাহলে অবশ্যই জানাবো, আর আপনাকে কমেন্টের রিপ্লাই আমার মোবাইল নম্বরটা দিয়ে দিব। এসআর রাইহান ভাই কমেন্ট করছে, বাইনারি সম্পর্কে কিছু বলতেন, অনেক উপকার হতো। বাইনারি ট্রেডিং কি হালাল হবে নাকি হারাম হবে? সোয়াপযুক্ত অ্যাকাউন্ট কীভাবে খুলবো, এ নিয়ে যদি একটা ভিডিও করতেন। রায়ান ভাই আমি হচ্ছে বাইনারি সম্পর্কে খুবই কম জানি, আমি ডেমোতে ট্রেডিং করছিলাম, ডেমোতে ট্রেডিং করার পরে দেখলাম একটা ট্রেড হচ্ছে বাই করলে কিংবা সেল করলে যত পিপসই মুভ করুক একটা নির্দিষ্ট পরিমাণে লাভ দিবে, যদি 100 পিপস মুভ করে তা হচ্ছে আমাকে ওই $1 এগেনস্টে 90 সেন্ট কিংবা এরকম দিবে, তারপরে একটা নির্দিষ্ট টাইম পরে যায় ওই ট্রেডটা বন্ধ হয়ে যায়। এটা আমার কাছে লজিক্যাল মনে হয় না, এই কারণে আসলে আমি বাইনারিতে তারপরে আর কোনো কিছু আগাই নাই। এই কারণে বাইনারিতে যারা এক্সপার্ট তাদের কাছে হচ্ছে এই প্রশ্নগুলো করলে ভালো হয়, কারণ তারা সবচাইতে ভালো জানেন, তারা সবসময় যেহেতু বাইনারিতে ট্রেড করে। হোসনে মুবারক কমেন্ট করছে, ভাই জাপানিজ ক্যান্ডেলস্টিকের বাংলা কোনো বই আছে? অবশ্যই বাংলা বই আছে এবং অনেক পপুলার বই আছে, জাপানি ক্যান্ডেলস্টিকের নাসিম ভাই লিখে বই লিখে সার্চ করবেন, দেখবেন গুগলে আপনি পেয়ে যাবেন, অনেক ভালো একটা বই নাসিম ভাই লিখছে এবং এই বইটা আপনি ফ্রিতেই পাবেন। সৈয়ব আরিফিন ইফাত ভাই কমেন্ট করছে, ভাই কোন কোন পেয়ারে ভালো কাজ করে এরকম কিছু নির্দিষ্ট পেয়ার বললে ভালো হতো? তো হিকেন আসি ট্রেডিং সিস্টেম নিয়ে হচ্ছে কমেন্ট করছে, আমি হচ্ছে মেজর পেয়ার যখন হচ্ছে ভিডিও বানাই এবং হচ্ছে কয়েকটা ট্রেড করি, মানে ট্রেডিং সিস্টেম দেওয়ার আগে, ও মেজর পেয়ারগুলোতে দেখছি কাজ করে এবং ট্রেন্ডিং মার্কেটে এটা খুবই ভালো কাজ করে। এবং এই ভিডিওর নিচে দেখবেন যে কমেন্টে অনেকজন বলছে যে ভাই অনেক ভালো ট্রেডিং সিস্টেম দিয়েছেন, এই ট্রেডিং সিস্টেমে প্রফিট হচ্ছে, আমি নিজেও হচ্ছে প্রফিট করছি এই ট্রেডিং সিস্টেমে। তাহলে আপনি একটু চেক করে দেখেন যে কোন কোন পেয়ারগুলো একটু ট্রেন্ডিং আছে, তাহলে সেই পেয়ারগুলোতে আপনি ট্রেড করেন, তাহলে ভালো প্রফিট করতে পারবেন। HD লাইভ প্রো ভাই বইটা কোথায়? ভাই বইটা ফেসবুক গ্রুপে আছে, ফরেক্স এলবিডি নামে যে গ্রুপ আছে ওই গ্রুপে পেয়ে যাবেন। তো আজকের প্রশ্নোত্তর পর্ব এইখানেই শেষ, আপনার যদি কোনো ফরেক্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব সামনের সপ্তাহে, এবং ফরেক্স রিলেটেড বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো।